থাকেন এই বিষয়ে একটু জানতে চাইবো। এটা তো আসলে আমি বলবো আমাদের আমাদের এই প্রজন্মের শ্রেষ্ঠ সফলতা। আমরা আন্দোলন করেছি এবং আমার মনে হয় যে আমাদের সরকার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে ছিল, প্রত্যেকটা সাংবাদিক ভাইরা আমাদের পক্ষে ছিল। তো এবং আমরা আমাদের রোজা থেকে আরম্ভ করে ঈদ আমরা কিভাবে কষ্ট করেছি মনে হয় ফুটেজ দেখলে বোঝা যায়। তো এটা ছাড়া কোনো সত্যকে কখনো দ্বিখণ্ডিত করা যায় না। সত্য এমন ক্ষমতা মিথ্যার মাথায় উঠে মিথ্যাকে ভুলুণ্ঠিত করে দেবে। আমরা যা করেছি এটা সরকারের করার কথা ছিল, আর এটা দেরিতে হলেও এটা মন্ত্রণালয় বুঝতে পেরেছে এবং আমাদেরকে একটা সুষ্ঠু সমাধান দিয়েছে। আমি আশা করি যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা জাতীয় কমিটি হবে। জাতীয় কমিটি হওয়ার পর তখন আমাদের হারুন ভাইকে চিফ করে আমরা এটা করব। আমার বিশ্বাস ইনশাআল্লাহ এবার আমরা ঠকবো না এবং এমন একটা ন্যায় নীতি মাধ্যমে নীতিমালা তৈরি হবে যেটা বাংলাদেশকে ইনশাআল্লাহ অনেক এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি। আচ্ছা, এই সফল একটা পরিসমাপ্তির কথা আপনি বললেন, অবশ্যই সফল পরিসমাপ্তি এই কারণেই যে আপনারা দেখেন তাহলে বলতে হবে যে আমাদের আন্দোলন সঠিক ছিল, আমাদের নিয়মের বিরুদ্ধে আমাদের আন্দোলন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সঠিক ছিল, যার কারণে আমাদেরকে আমরা যৌথ প্রযোজনা আসবে এই দেশে, আমাদের শিল্পীরাই কাজ করবে, আমাদের টেকনিশিয়ানরাই কাজ করবে, আমাদের প্রডিউসাররা টাকা লগ্নি করবে। আমরা আশা করতে পারি যে সফল পরিণতির কারণে সিনেমা কিছুদিনের মধ্যে সুবাতাস বইবে। আমরা একটা বিরতি নেব, তবে তার আগে একটা ছোট ভিডিও দেখে আসি। 6 জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে এছাড়া খসরুর প্রযোজিত কোনো ছবি আমরা চালাবো না। এ বিষয়ে ব্যাপক ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবে কার্যকরীকরণের জন্য আগামী 26 জুলাই বুধবার ঢাকায় আমাদের সমিতির বার্ষিক সাধারণ সভা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উক্ত সিদ্ধান্ত কার্যকরী করার যথোপযুক্ত পদক্ষেপ নিব। এই বিষয়ে আমরা আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি। যে তিনজনকে চলচ্চিত্র প্রদর্শক সমিতি নিষিদ্ধ করেছে তাদের দুজন হচ্ছেন আপনারা, এই বিষয়ে আমরা কথা বলবো বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল আরো একটা বিরতি, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। কথা বলছিলাম যে গত 11 জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তারা বলেছে যে আপনাদের দুজন এবং সেই সাথে রিয়াজ সহ আপনাদের সব ছবি নিষিদ্ধ করা হয়েছে। এই এই বিষয়ে আপনারা কি বলতে চান মিশা ভাই? রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি, তারা বলেছে যে আপনাদের দুজন এবং সেই সাথে রিয়াজ সহ আপনাদের সব ছবি নিষিদ্ধ করা হয়েছে। এই এই বিষয়ে আপনারা কি বলতে চান মিশা ভাই? আসলে বারবার মানে ছুরির আওতায় আমি আসি, এর আগে ওনারা আমাকে অনেকবার নিষিদ্ধ করেছেন, কিন্তু এটা টিকবে না। হলে ছবি চালাতে হলে আমাদের লাগবে, অবশ্যই লাগবে, কারণ দর্শক এটা নিয়ে ইনশাল্লাহ আন্দোলন করবে যে আমাদের ছবি লাগবে। আর আমি মনে করি যে আমি বিশ্বাস করি, আর আমার বয়কট করাটা যদি আমাকে বয়কট করে ফেলুক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যাতে অনিয়মতান্ত্রিকভাবে অন্য কোন দেশের ছবি না চালায় তাহলে আমি খুশি হব। আপনাকে ছাড়া যেমন বাংলাদেশের চলচ্চিত্র চলবে না এটা সম্ভব হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা তো বলতে পারি যে শাকিব খানকে ছাড়াও আপনাদের যে 18টি সংগঠন রয়েছে আপনারা কিভাবে তাকে সরিয়ে দিয়ে কাজ করতে চান? সরিয়ে দিয়ে আমরা কাজ করতে চাই না, মানে 18টা সংগঠনকে সে চপেটাঘাত করেছে তার উদ্যত আচরণ, এটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এটা করা উচিত না। এটা আজকের শাকিব খানকে তৈরি করার পিছনে চলচ্চিত্র পরিবারের কি কি করেছে, একটা প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে একটা ড্রেসম্যান, একটা ডান্স ডিরেক্টর থেকে আরম্ভ করে একটা প্রোডিউসার, তার কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে একটা শাকিব খান বানিয়েছে। তো যে যাকে এভাবে তৈরি করা হয় ওর কিন্তু দায়বদ্ধতা বেড়ে যায় তার চলচ্চিত্র পরিবারের কাছে। আমি দিনের শেষে আমার পরিবার আমাকে একটা সঠিক পথ দেখাবে, এবং সে আমি যদি সেই পরিবারের সাথে একাত্মতা প্রকাশ না করি তাহলে তো আমি পরিবারের সঠিক মানে নিয়ম নীতিকে মেনে বড় হইনি। তো আসলে এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে সে যা করেছে সেটা ঠিক না, আর ওকে যে আমরা ওর সাথে কাজ করব না এটাও তো এটাও তো এটা আমরা বলেছি আমরা কাজ করব না, কিন্তু ও যদি মনে করে আমাদের সাথে কাজ করা উচিত তাহলে আলোচনার পথ খুলে আছে। আচ্ছা, এই যে আপনারা নিষিদ্ধ করছেন বা আপনারা কাজ করতে চাচ্ছেন না, তারা কাজ করতে চাচ্ছে না, এই ব্যাপারগুলো কি আসলে ঠিক আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য? নিষিদ্ধ নিষিদ্ধ খেলা চলছে তাই না? জি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা নিষিদ্ধ করেছি সুনির্দিষ্ট অভিযোগ করে, সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে, যেটা হচ্ছে যে
বিষয়টা হচ্ছে যে আমরা নিষিদ্ধ করেছি সুনির্দিষ্ট অভিযোগ করে, সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে, যেটা হচ্ছে যে গণমাধ্যমে সাকিব টোটাল ইন্ডাস্ট্রিকে স্টুপিড বলেছে, নিষিদ্ধ বলিনি, আমি আবার রিপিট করছি, সম্বন্ধে অনেক আপত্তিকর মন্তব্য করেছে, এরকম দুজনই বয়কট করতে পারি না, আমরা কাজ করব না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে থেকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে কোথাও যদি একটি প্রমাণ দিতে পারে যে আমি এই নওশাদ সাহেবের গায়ে হাত দিয়েছি বা মিশা সওদাগর দিয়েছে বা রিয়াজ দিয়েছে, তাহলে যা যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি আমরা মাথা পেতে নিব। কিন্তু কোথাও কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া এইভাবে কথা বলা উচিত না। আমরা প্রমাণ দিয়ে কথা বলেছি, আমরা গণমাধ্যমে আছে, রেকর্ড আছে, সব জায়গায় আছে প্রমাণ, আর ওনারা আমাদেরকে কোথাও প্রমাণ দিতে পারবে না, এটা অত্যন্ত দুঃখজনক। বরঞ্চ আমি যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখতে পেলাম যে একটি লোকের উপরে সমস্ত লোকজন চড়াও হচ্ছে হঠাৎ করে। তখন আমি তাকিয়ে দেখলাম যে আশেপাশে আমাদের আন্দোলনকারী একটা লোকও না, আমি এই সমস্ত লোকজন কাউকে চিনি না, কোন লোককে আমরা চিনি না। তখন পরিবারের কেউ নেই, বুঝতে হবে যে আজকে এই নাটক কারা সাজিয়েছে। আজকে আমাদের একটা আন্দোলনকে নস্যাৎ করার জন্য, একটা আন্দোলনকে ভিন্ন দিকে রূপ দেওয়ার জন্য, ভিন্ন পথে পরিচালিত করার জন্য, এটা আমি মনে করব যে এই নওশাদ গং সাহেবরাই এই নাটক সাজিয়েছিলেন। এই নাটক করে উনি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যারা এই সমস্ত ছবি বানাতেন তারা কি আসেন ইন্ডাস্ট্রিতে? কেউ নাই, কোনো বড় প্রযোজক নাই, সাধারণ প্রযোজক যারা ছিলেন বছরে এক একটা ছবি করতেন বা দুই বছর পরে একটা ছবি করতেন, তারাও নাই, চলে গেছেন। নতুন নতুন প্রযোজক আসছেন, একটা দুইটা ছবি করে বিদায় নিচ্ছেন। আর সিনেমা হলগুলো 2002 সালের পরের থেকেই ক্রমাগতভাবে বন্ধ হয়ে আসছে। আমরা আমাদের হলের জন্য কন্টেন্ট চাই, অর্থাৎ ছবি চাই। সেই ছবিটা আমরা চাই যে সে লোকাল ছবি দিয়ে হোক, কারণ যখন লোকাল ছবি 100টা হয়েছে তখন আমরা কিন্তু চিৎকার করি নাই যে যৌথ প্রযোজনার ছবি বানাও কিংবা এই ভারত থেকে ছবি আনতে দাও, আমরা কিন্তু এই চিৎকার করি নাই। যখন হল বন্ধ হওয়া শুরু হয়েছে, যখন দেখলাম যে স্যাটেলাইটের কারণে আমাদের সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গভর্নমেন্টের ট্যাক্স লাফায় লাফায় কমতেছে ট্যাক্স আদায়, তখনই আমরা 2002 এর পর থেকে চিৎকার করা শুরু করছি যে ভারতীয় ছবি আমদানির ব্যবস্থা করুন। আচ্ছা, যে কথাটা বললেন যে একটা সময়ে যখন লোকাল ছবি অনেক বেশি হতো, 100-এর উপরে ছবি হতো, তখন তাদের এই ধরনের ছবির প্রয়োজন হতো না, কিন্তু এখন তাদের হল বাঁচানোর জন্য হয়তো বা এই ছবিগুলো সাহায্য নিতে হচ্ছে, সেক্ষেত্রে ছবি না থাকলে তাদের কি করার থাকতে পারে? ও যখন হল মালিককে গভর্নমেন্ট হল করার পারমিশন দেয়, তখন কি শর্ত দেয় নাকি যে ছবি না হলে বাইরের ছবি চালাবা, এরকম কোনো শর্ত তো আরোপ করে দেওয়া হয় না? উনি যে বললেন, তার মানে এটা তো জানা উচিত যে তার একটা শর্ত থাকে, এই 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 এরকম কোনো শর্ত আমার মনে হয়, আমি মনে হয় না, আমি খুব ভালো করে জানি যে ফিল্ম না থাকলে অন্য কারো ফিল্ম এনে চালাবা তা না। একটা সময় যাচ্ছে, ছবি কম হচ্ছে, আমাদের 35mm ছিল, এখান থেকে আমরা মাত্র ডিজিটাল ফর্মেটে এসেছি, একটু সময় তো দিতেই হবে। একটু সময় যদি না দেই তাহলে এত তাড়াতাড়ি হতাশ হওয়ার তো কিছু নেই। আচ্ছা, আয়নাবাজি ছবিটা ভালো যায়নি, আমি যদি উল্লেখ করে বলি তাহলে ভালো যায়নি, আয়নাবাজি অনেক ভালো গেছে, একটু সময় দিতে হবে, এবং এই সময়ের মধ্যে আমাদের ছেলে মেয়েগুলোকে একটু দাঁড়াতে দিতে হবে, আমাদেরকে একটু জানতে হবে, তো এটা সময় তো দিতে হবে। ভালো ছবির অভাবে দেখা গেছে যে 1500 হল থেকে প্রায় 350-তে নেমে এসেছে, আমি যদি ভুল না হই, তাহলে এই 350 হলে যে চলে আসলো সেটার কারণটা তাদের কোনো অবদান নেই ভালোগুলো, তারা একটা প্রোডাক্ট করে না কেন? হল মালিকরা 2-4টা তো তারও প্রোডাক্ট করতে পারে, ঠিক আছে, তারা তো করছে না। তো এগুলো তো আমরা শিল্পীরা তো আমরা বলতে পারি না, বা প্রোডিউসাররা বলতে পারে না। পাইরেসি হয়ে যাচ্ছে আমাদের অনেকগুলো, ও তো রেগুলার ছবি বানাতো 2-3টে করে, পাইরেসি তো আমরা কন্ট্রোল করতে পারছি না, তো পাইরেসি তো কন্ট্রোল করা উচিত। আচ্ছা, তো সব মিলেই তো সমস্যাটা, তো এক জায়গায় সমস্যাটা তো নাই যে শুধু তাদের জন্য হল বানিয়ে দিতে হবে, আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আমরা বানাবো ইনশাল্লাহ। খুব ছোট করে একটু জানতে চাইবো যে বৃহস্পতিবার ছোট পর্দার 4টি সংগঠনের সাথে চলচ্চিত্রের 18টি সংগঠনের একটা বৈঠক হয়েছে, কি ছিল বিষয়বস্তু? আচ্ছা, বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই যে চলমান আন্দোলন, আমরা যে আন্দোলন করছি, আমরা যে সঠিক পথে আছি, নিয়মের আন্দোলন করছি, আমাদের নিয়ম নীতি এটা বজায় রাখার যে আন্দোলন করছি, সেইটার সাথে টেলিভিশনের সংগঠনগুলোকে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে, এইটার
একটি কারণ আছে, সেটি হচ্ছে যে এখানে ডিরেক্টর গিল্ডস আছে, এখানে অভিনয় শিল্পী সংঘ আছে, এখানে প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন আছে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন এবং চলচ্চিত্র বিষয়ক যে ডিপার্টমেন্ট আছে সেইখানকার ছাত্রদের একটা সংগঠন আছে। এই মোট 4 সংগঠন আমাদের 18 সংগঠনের সাথে যোগ দিচ্ছে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই সংগঠনগুলোর সাথে আমাদের সংগঠনগুলোর একটা সিমিলারিটি আছে। কেমন আছে যে ওইখানকার ডিরেক্টররাও আমাদের চলচ্চিত্রের ডিরেকশন দেয়, আমাদের এখানকার ডিরেক্টররাও ছোট পর্দায় ডিরেকশন দেয়, ওইখানকার শিল্পীরাও আমাদের এখানে কাজ করে, এখানকার শিল্পীরাও ওইখানে ছোট পর্দায় কাজ করে। সেম প্রোডিউসার অ্যাসোসিয়েশন টেলিভিশনের, আমি নিজেও প্রোডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার টেলিভিশন, টেলিভিশনে আমি অনেক প্রোডাকশন করেছি, তো আমি আবার ফিল্মেরও প্রোডাকশন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের আছি বা প্রোডিউসার এখানে প্রোডাকশন তৈরি করছি। সো এই যে একটা, এটা আমরা যখন ছোট পর্দার যারা তাদের সমস্যা নিয়ে যখন আন্দোলন করেছে, শহীদ মিনারে FTO আন্দোলন যেটা আপনারা দেখেছেন বিগত দিনে, বিদেশি সিরিজের বিরুদ্ধে ডাব করা যে বিদেশি সিরিজ যেটা ধারাবাহিক যেটা চালানো হয়েছে তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনও কিন্তু আমরা তাদের, আমাদের চলচ্চিত্র পরিবার আমরা কিন্তু তাদেরকে সমর্থন দিচ্ছি। এটা একটা উভয়ের মধ্যে একটা মেলবন্ধন, আমাদের সুসম্পর্ক আছে, যার জন্য আমরা একে অপরের সহযোগিতায় সবসময় আমাদের, আমরাও যাই ওনাদেরকেও আমরা পাশে পাই, সেটারই একটা ধারাবাহিকতা। আমাদেরও প্রত্যাশা এটাই থাকবে যে সবার মধ্যে এই সাম্যতা বজায় থাকুক এবং কিছুদিনের মধ্যে। ধন্যবাদ। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।